नमस्कार বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানব ক্যারেক্টারিস্টিক্স অফ সেল ইন এক্সেল, অর্থাৎ এক্সেলের সেলগুলোর বৈশিষ্ট্য সম্পর্কে। ভিডিও শুরু করার আগে বলে রাখি, যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে অল সিলেক্ট করে নেবে, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে চলে যায়। তো চলো আজকের ভিডিও শুরু করি। এক্সেলের মধ্যে থাকা এই সেলগুলোর কিন্তু একটা বৈশিষ্ট্য রয়েছে। এই সেলের মধ্যে যদি আমরা কোনো টেক্সট ডেটা ইনপুট করি তাহলে কিন্তু একরকমভাবে দেখাবে, যদি আমরা নিউমেরিক কোনো ডেটা অর্থাৎ নাম্বার কোনো ইনপুট করি আর একরকমভাবে দেখাবে, যদি কোনো বুলিয়ান এক্সপ্রেশন ইউজ করি আর একরকমভাবে দেখাবে, কিংবা যদি ফাংশন, ফর্মুলা, এরর মেসেজ ইত্যাদি ইউজ করি সবগুলো কিন্তু আলাদা আলাদাভাবে দেখাবে। এটাই আমরা আজকে জানবো কীভাবে কী দেখায়, এবং সেটাই এক্সেলের সেলের বৈশিষ্ট্য। ওই পজিশন দেখেই আমরা বিচার করতে পারবো ওটা কি ধরনের ডেটা। প্রথমে যদি আমরা টেক্সট ডেটা ইনপুট করি, এটা সেলের বাম দিকে দেখাচ্ছে, অর্থাৎ লেফট হ্যান্ড সাইডে দেখাচ্ছে। যদি কোনো নাম্বার ইনপুট করি তখন এটা সেলের ডান দিকে দেখাচ্ছে, অর্থাৎ রাইট হ্যান্ড সাইডে দেখাচ্ছে। এবং যদি কোনো বুলিয়ান এক্সপ্রেশন ইউজ করি, আমি লিখলাম ট্রু, এটা একটা বুলিয়ান এক্সপ্রেশন তাই এটা মাঝে দেখাচ্ছে, সেন্টারে দেখাচ্ছে। যদি আমরা ফলস ইউজ করি, এটাও একটা বুলিয়ান এক্সপ্রেশন, এটাও কিন্তু মাঝে দেখাচ্ছে। যদি আমরা কোনো এরর মেসেজ ইনপুট করি, যেমন আমি এখানে লিখলাম ইকুয়াল 1/0, এরপর যদি এন্টার প্রেস করি দেখো এটা কিন্তু একটা এরর মেসেজ তাই এটা হ্যাশ দিয়ে তারপর বাকিটা এসেছে, এবং বাম দিকে একটা চিহ্ন চলে এসেছে, এবং এটা সেন্টার অ্যালাইনমেন্টে রয়েছে, অর্থাৎ এটা সেলের মাঝে রয়েছে। এইভাবে আমরা কোনো টেক্সট কিংবা নাম্বার কিংবা কোনো বুলিয়ান এক্সপ্রেশন কিংবা কোনো এরর মেসেজের পজিশন দেখে আমরা বিচার করতে পারবো সেটা কী ধরনের ডেটা। এই ছিল আজকে ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্টে তোমার মূল্যবান মতামত অবশ্যই আমাকে জানাবে, বন্ধুদের কাছে প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করবে, এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অল সিলেক্ট করে দেবে। অল সিলেক্ট করতে কিন্তু ভুলবে না। ধন্যবাদ।